আজি এই ডাউটনাট এপটো ডাউনলোড কৰক। ডাউটনাটে সামৰি ল'ব 6ৰ পৰা 12লৈকে আপোনাৰ সকলোবোৰ ক্লাছৰ মেথছ, ফিজিক্স, কেমিষ্ট্ৰি আৰু বায়'লজিৰ ডাউটসমূহ। সমাধান পোৱা যাব তাকো অসমীয়াত। কেৱল মাত্ৰ আপোনাৰ প্ৰশ্নটোৰ এখন ফটো তোলক, সেইখন ক্ৰপ কৰক আৰু লগে লগে ভিডিঅ'ত সমাধান পাওক। এনেধৰণৰ আৰু ভিডিঅ' চাবৰ বাবে ডাউটনাট অসমীয়া ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰক। Hello everyone, আমাক ইয়াত কোৱেশ্চনটো দিয়া হৈছে দ্য ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড অফ দ্য এপি মাইনাস ইলেভেন মাইনাস এইট মাইনাস ফাইভ এন্ড সো অন আপ টু 49 ইজ অপশন এ 37, অপশন বি 40, অপশন সি 43, অপশন ডি 58। মানে আমাক কৈছে আমাক ইয়াত এটা এপি দিয়া আছে মানে এরিথমেটিক প্রোগ্রেশন মাইনাস ইলেভেন মাইনাস এইট মাইনাস ফাইভ এন্ড সো অন আপ টু 49। আমাক কৈছে এই এপিটোৰ ফোর্থ টার্ম কি হব এন্ডৰ পৰা মানে 49ৰ পৰা যদি আমি ষ্টাৰ্ট কৰো এপিটো তেতিয়া 49ৰ পৰা ষ্টাৰ্ট কৰিলে ফোর্থ টার্মটো কি হ'ব এটা আমাক সুধিছে। ঠিক আছে, চাৰিটা অপচন দিয়া আছে, চাৰিটা অপচনৰ ভিতৰত এটা অপচন কৰেক্ট হ'ব। তেতিয়া আমাক এপিটো কি দিয়া আছে, আমাক এপিটো দিয়া আছে মাইনাস ইলেভেন মাইনাস এইট মাইনাস ফাইভ এণ্ড চ' অন আপ টু 49। ঠিক আছে, তেতিয়া আমাক এণ্ডৰ পৰা ফোর্থ টার্মটো কি হ'ব সেইটো সুধিছে। সেইকাৰণে আমি এই এপিটো উল্টাকে লিখিম। উল্টাকে লিখিলে কি হ'ব, রিভার্স এপিটো আমার কি হব, রিভার্স এপিটো হব আমার 49 এর পিছত কি হইব, ইয়াত সব ভালকে মাইনাস ইলেভেন আর মাইনাস এইটের মধ্যে ডিফারেন্স কিমান আছে, থ্রি ডিফারেন্স আছে। মাইনাস এইট আর মাইনাস ফাইভের মধ্যে কিমান ডিফারেন্স আছে, থ্রি ডিফারেন্স আছে। তে 49 আর তার আগের নম্বরটির মধ্যে কিমান ডিফারেন্স থাকিব, থ্রি। তে 49ৰ যোনটো আমি নেক্সট নম্বরটো লিখিম এইটো কিমান হব, 49 মাইনাস থ্রি মানে কিমান হব 46, তাছত কি হব 43 এন্ড সো অন, তাছত কি থাকিব মাইনাস ফাইভ মাইনাস এইট মাইনাস ইলেভেন। ঠিক আছে, তেতিয়া তোমালোকে ভালকে এপিটোৰ যোনটো ফাৰ্ষ্ট টাৰ্ম, আমি ফাৰ্ষ্ট টাৰ্মক জেনেৰেলি এ ডি ডিনোট কৰো, ফাৰ্ষ্ট টাৰ্মটো কি হয় 49। ঠিক আছে, ডি কি হয়, ডি মানে কমন ডিফাৰেন্স, আৰু ডি মানে কি হব ছেকেণ্ড টাৰ্ম মাইনাছ ফাৰ্ষ্ট টাৰ্ম। তোমালোকে ইচ্ছা কৰি থাৰ্ড টাৰ্ম মাইনাছ ছেকেণ্ড টাৰ্মো কৰিব পাৰে, একে আনচাৰে আহিব। মই ইয়াত ছেকেণ্ড টাৰ্ম মাইনাছ ফাৰ্ষ্ট টাৰ্ম কৰিছো মানে টি টু মাইনাছ টি ওৱান, টি টু মাইনাছ টি ওৱান মানে ছেকেণ্ড টাৰ্ম মাইনাছ ফাৰ্ষ্ট টাৰ্ম। ঠিক আছে, তেতিয়া কমন ডিফাৰেন্স আমি কিমান পালো, ছেকেণ্ড টাৰ্ম আছে 46, ফাৰ্ষ্ট টাৰ্ম কিমান 49, তে আমি কমন ডিফাৰেন্স কিমান পালো মাইনাস 3। ঠিক আছে, এতিয়া আমি জানো যে এটা এপি যোনটো এনএট টাৰ্ম হয় তাক আমি জেনেৰেলি টি এন ডি ডিনোট কৰো, কেতিয়াবা এ এন ডি ডিনোট কৰো। ঠিক আছে, তাৰ ফৰ্মুলা হয় এ প্লাছ এন মাইনাচ ওৱান ইনটু ডি। ঠিক আছে, এ হয় ফাৰ্ষ্ট টাৰ্ম আৰু ডি হয় কমন ডিফাৰেন্স। এতিয়া আমাক কি সুধিছে, আমাক সুধিছে ফোৰ্থ টাৰ্ম কিমান হ'ব, মানে আমি কিউ ল'ব লাগে টি ফোৰ, এনৰ জেগাত ফোৰ পুট কৰি দিম, তে কি হব এ প্লাছ ফোৰ মাইনাছ ওৱান ইন্টু ডি। ঠিক আছে, এ ভেলু আমি কিমান পাইছো, এ ভেলু হয় 49 আৰু ডি ভেলু কিমান হয় মাইনাচ 3, তে পুট কৰি দিম এ মানে 49 প্লাছ ফোৰ মাইনাছ ওৱান কিমান হয় 3 ইন্টু ডি মানে কিমান হব মাইনাচ 3। ইয়াৰ পৰা আমি কি পালো, ইয়াৰ পৰা আমি পালো 49 মাইনাচ 9। তে আমি ফাইনেলি ফোৰ্থ টাৰ্মৰ আনচাৰ কিমান পালো, টি ফোৰ ইজ ইকুৱেল টু 49 মাইনাচ 9 মানে 40। আমার ফাইনাল আনসার কি হল 40, মানে আমি যদি এপিটো লাস্টৰ পৰা স্টার্ট কৰো তেতিয়া ফোর্থ টার্মটো কিমান হব 40। কোনটো অপশন কারেক্ট হয়ে গেল, অপশন বি, এটো আমার কারেক্ট আনসার। থ্যাংক ইউ।